নিউজিল্যান্ডের ধূমপান আইন অনুযায়ী 2009 সালের 1 জানুয়ারিতে যারা জন্মগ্রহণ করেছে তারা কখনোই তামাকজাত পণ্য কিনতে পারবে না। এই আইন না মানলে $95,910 জরিমানা গুনতে হবে। 2025 সালের মধ্যে ধূমপান মুক্ত দেশ করতে নিউজিল্যান্ডের পার্লামেন্টে পাশ হলো ধূমপান আইন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নতুন আইন অনুযায়ী 2009 সালের 1 জানুয়ারির পর যারা জন্মগ্রহণ করেছে তারা কখনোই তামাকজাত পণ্য কিনতে পারবেন না। এই আইন না মানলে $95,910 জরিমানা গুনতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই আইনটি খুচরা তামাকজাত পণ্য বিক্রেতাদের সংখ্যা 90% কমিয়ে দেবে। এ নিয়ে বিবৃতিতে সহযোগী স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল বলেছেন, আইনটি ধূমপান মুক্ত ভবিষ্যতের দিকে অগ্রগতি ত্বরান্বিত করবে। এতে হাজার হাজার মানুষ দীর্ঘজীবী হবে, তারা স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবে। বর্তমানে নিউজিল্যান্ডে তামাক বিক্রির লাইসেন্সপ্রাপ্ত খুচরা বিক্রেতার সংখ্যা 6,000। 2023 সাল নাগাদ এটি কমিয়ে 600-তে আনা হবে। নিউজিল্যান্ডে ধূমপানের হার এমনিতেই অনেক কম। দেশটির মাত্র 8% মানুষ প্রতিদিন ধূমপান করে।